নদিয়ার হাসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ সিপিআইএম গয়েশপুর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল করা হয়। মমতা ব্যানার্জি তো নূতন নয়, ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটলেও তদন্ত করার অর্ডারটা না দিয়ে তিনি নিজেই বলে দেন কি হতে পারে, অর্থাৎ তদন্তের দিক নির্দেশটা তিনি প্রথমে করে দিন। যেমন এক্ষেত্রেও বলছে কোথায় এটাকে ধিক্কার জানাবে, দোষীদের শাস্তির জন্য তদন্তের নির্দেশ দেবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, তা না করে বলছে লাভ অ্যাফেয়ার প্যাগনেট হতে পারে। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলেছে, যে কথাগুলো ওই চেয়ারে বসে বলা কখনোই যুক্তিসঙ্গত নয়, কাম্য নয়। এই কথাগুলো সারা ভারতবর্ষের লোক, এমনকি বিদেশের লোকও জানতে পারছে, শুনতে পারছে মিডিয়ার মাধ্যমে। তাতে আমাদের রাজ্যের যে সম্মান, আমাদের রাজ্যের যে ঐতিহ্য ছিল, সেটা সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ধরনের অ্যান্টি সোশ্যালটা, এই ধরনের কাজ যারা করে, নির্মম এই সমস্ত পাশবিক অত্যাচার যারা করে, যারা খুনখারাপি করে, তারা তাতে উৎসাহিত হয়, অর্থাৎ অ্যান্টি সোশ্যালরা উৎসাহিত হয় মমতা ব্যানার্জির এই ধরনের কথার ফলে, তার কর্মকাণ্ডের ফলে, তার ভূমিকার ফলে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা বলছি হয়তো মহুয়া মিত্র, এটা ঠিক, এটা ড্যামেজ কন্ট্রোল করা, যেহেতু নদিয়ার সাংসদ ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলতে পারে নেত্রী, হ্যাঁ, মানুষের মোটটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী যদি না চায়, সরকার যদি না চায়, হ্যাঁ, প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে কখনো সেটা সম্ভব নয়। কারণ পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী কি বলছে, হ্যাঁ, তাকেই ফলো করে। অতএব তদন্তটা সেরকমভাবে হয়, সেটা যাতে না হয় তার জন্য আমাদের রাস্তা থাকতে হবে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন। মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, আপতাক খবর। ফ্ল্যাট কিনতে চান কিন্তু করোনা পরিস্থিতিতে বাজেট নিয়ে ভাবনা, তবে আজই যোগাযোগ করুন এস এন্টারপ্রাইজ ডেভেলপারের সাথে। এই অতিমারী পরিস্থিতিতে ফ্ল্যাট বুকিং করুন দুর্দান্ত ডিসকাউন্টের সাথে। কল্যাণীর B7, B12, B15, A2, A8-এ চলছে ডিসকাউন্টের সাথে ফ্ল্যাট বুকিং। তবে দেরি না করে সত্বর যোগাযোগ করুন 7003399113 এই নম্বর।